বোলপুরে অশালীন ভিডিও দেখিয়ে নাবালিকাকে একাধিকবার গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ, আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বোলপুর থানার পুলিশ। বোলপুরের একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। আরও অভিযোগ যে অশালীন ভিডিও বানিয়ে রাখা হয় সেই বালিকার, সেই ভিডিও দেখিয়ে কার্যত ব্ল্যাকমেল করে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার মায়ের অভিযোগ পেয়েই বোলপুর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। বোলপুরের লায়েকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আরও এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, একটি নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি প্রায় ছয় মাস আগের, পুলিশ তদন্ত করছে। জাস্ট খানিকক্ষণ আগে একটা কমপ্লেন্ট এসেছে একটি মেয়ের, সে মাইনর আছে, তার বাড়ির ফ্যামিলির লোকজন আমাদের কাছে কমপ্লেন করেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো তার বেসিসে তারা কমপ্লেন করেছে। তো বেসড অন দ্যাট কমপ্লেন্ট আমরা একটা কেস স্টার্ট করেছি এবং ওরাল সেক্সের বেসিক্যালি আছে এটা, এবং তার সাথে অলরেডি চারজন অ্যারেস্টেড হয়ে গেছে এফআইআর নেমড, আরেকজনের খোঁজ চলছে, জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নামও পাচ্ছে, তার খোঁজ চলছে, ঠিক আছে। পুলিশ তাকে দ্রুত অ্যারেস্ট করবে। স্পেসিফিক অভিযোগ হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল করা হয়েছে এবং মেয়েটার সাথে যৌন নিগ্রহ করা হয়েছে, এটার এটার অভিযোগ আছে, ঠিক আছে। বেসড অন দ্যাট কমপ্লেন্ট উই হ্যাভ স্টার্টেড একটা স্পেসিফিক কেস। এটা এখন অবধি যেটা প্রাইমারিলি ইনভেস্টিগেশনের এই স্টেজে জানা যাচ্ছে যে প্রায় ছ মাস আগের পুরনো ভিডিও আছে, বাট সেটা ডেটা চেক করে বলতে হবে।